এই মুহূর্তে আছে আমি প্রিয়াঙ্গন শপিং সেন্টারে। সেদিন কেন যেন অলমোস্ট অনেক দোকান বন্ধ ছিল, ঈদের পরপর, তো তাই হয়তো। আর এখানে আমি দোতলায় চলে আসছি, দোতলা থেকে হচ্ছে আমি গছ কাপড় নিবো। নিচতলায় অনেক টাইপের গছ কাপড় আছে, বাট দোতলায় এই দোকানটাতে ভ্যারাইটিস অপশন পেয়ে যাবেন। চিকেন কারি থেকে ধরে বিভিন্ন টাইপের, বিভিন্ন রেঞ্জের কাপড় পাবেন এখানে। জয়পুরি, মালহার কটন, কটন টাইপের বিভিন্ন ভ্যারাইটিস এর কাপড়। আমি হচ্ছে একটা কটন টাইপেরই একটা কাপড় নিয়েছি, এটার নামটা মালহার কটন না কি যেন একটা কটন ছিল। যাই হোক, আপনারা কিন্তু তাদেরকে মেসেজ দিলে আপনারা আপনাদেরকে বলে দিবে, বা আপনারা সবটা ভিজিট করতে পারেন। বাট প্রাইস কিন্তু একদম ফিক্সড, এটা 280 টাকা করে গজ নিয়েছে। আমার এই কালারটা ভীষণ ভালো লাগতেছিল, আমার বোন চুজ করেছে আমার জন্য এই কালারটা, তো আমি এই কালারটাও নিয়েছি। পরে দেখলাম মিররে ভালোই লাগতেছে, খারাপ না। তো এখান থেকে আবার অবশ্য রাইফেলসে যাব। তার আগে হচ্ছে একটু হালকা পাতলা কেনাকাটা করতেছিলাম। ওরকমভাবে আমার আসলে হঠাৎ করেই শখ জাগলো যে ফেসবুকে ভাইরাল হয় এত আপুরা গছ কাপড় দিয়ে ড্রেস মেকিং করে, ভাবলাম আমিও করি সামারের জন্য। এই গছটাও কিন্তু বেশ ভালো ছিল, প্রতিটাই একদম কাঁথা স্টিচের মতো, বিভিন্ন সুন্দর সুন্দর কালার ছিল। তা আমার যে দুইটা ভালো লেগেছে, ব্ল্যাক আর একটা স্কাই কালার, ওই দুইটা নিয়েছি। নেক্সট যদি ভালো হয়, আউটলুকটা বা আউটকামটা ভালো আসে, আমি নেক্সট আবার নিয়ে যাব এখান থেকে গছ কাপড়। আর আমি হচ্ছে আমার বাসা থেকে 1 নম্বরে হচ্ছে মিরপুর 1 নম্বর যে শালি মার্কেটের নিচে একটা গছ কাপড়ের, তো গছ কাপড় না সরি, এটা কি লেসের দোকান, সেই লেসের দোকানে আসছি। এই আঙ্কেলের বিহেভিয়ারটা আসলে ওরকম ভালো না, বা আমার ওনার কাছ থেকে আসলে মাঝে মধ্যে ঠেকায় পড়লে কিছু কেনা লাগে, বাট ওরকম একটা ভালো বিহেভ না তার, কেন যেন উনি একটু রুড থাকে। যাই হোক, এদিক থেকে আমি হচ্ছে দুইটা সাদা কালার লেস নিয়ে নিয়েছি। আমার মনে হয় না আমি এই দোকানে আর যাব। যাই হোক, আপনারা চেষ্টা করবেন গাউসিয়া মার্কেট বা ওখান থেকে লেস কিনতে, অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। এখানে আমি 20 টাকা করে গজ নিয়েছি। আবার আপনার প্রিয়াঙ্গন শপিং সেন্টারও কিন্তু অনেক লেসের, সুন্দর সুন্দর লেস পাওয়া যায়, দোকান আছে। আমি আসলে সেদিন আর ঝামেলা করতে চাইনি, যেহেতু আমি রাইফেলসে যাব। তারপর আমার এগুলো হচ্ছে কিনে, আমি আসলে 2 দিনের ভিডিও মিক্সিং করে তারপর দিয়েছি। আমার এরপর মনে করতেছিলাম যে কি দেয়া যায় কি দেয়া যায়, একদম সিম্পলের মধ্যে কিভাবে আসলে সুন্দর করা যায়, মানে আউটকামটা যাতে ভালো আসে। পরে আমি এখানে করি দেখতে পেলাম, আমি এখান থেকে করি নিব। 4টা করি, আমি 6টা করি নিয়েছি, আমার 4টা করি লেগেছে ড্রেসের জন্য। মানে আমি ফিতার মধ্যে দিব এটা, আর এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কিন্তু এটা 10 টাকা করে পিস ছিল, এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট এরিয়াতে 5 টাকা করে পিস, মানে যে গাউসিয়া মার্কেট সেখানে পেয়ে যাবেন। যাই হোক, অনেক কথা বললাম, ফেসবুক থেকে যারা দেখতেছেন প্লিজ ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর আমি আমার টেলার্সে চলে আসছি। টেলার্সের নাম হচ্ছে রেমন, উনি খুবই ভালো হচ্ছে ড্রেস মেকিং করে, বা যে কোনো কিছু দিলেই মানে উনি অনেক সুন্দর করে মেক করতে পারে, বাট প্রাইস অনেক বেশি রাখে। যাই হোক, এটা একটু কমই রেখেছে, মানে ওনার ভাষ্য মতে যে এই ড্রেসের প্রাইস কম রেখেছে, 400 টাকা পড়েছে। আর এইদিকে হচ্ছে পার পিস আসলে 400 টাকা করে, দুইটা 800 টাকা মজুরি রেখেছে। এদিকে অনেক সুন্দর লাগতেছিল, আমার মনে হয়েছে আউটলুকটা এত ভালো আসছে। আমি একটা অফ হোয়াইট টাইপের প্যান্ট দিয়ে পেয়ার আপ করেছিলাম, আর স্লিপারটা কিন্তু আমি রাইফেলস থেকে নিয়েছি। যাই হোক, এদিকে রাইফেলসের দোকানটার নাম আসলে আমার মনে নাই, তারপরও আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই বলে দিব। আর এদিকে হচ্ছে আমি দেখা ছিলাম এই লেসটা আমি হাতে দিয়েছি, আর ওইটার লেসটা কিন্তু আকাশিটা আমি গলায় দিয়েছিলাম, আর গলার মধ্যে ওই যে আমি সুন্দর করে কড়িগুলো দিয়ে দিয়েছি ফিতা দিয়ে। আর এইটা হচ্ছে ফ্যান্সি ম্যাচিং সেন্টার থেকে, তাদের ফেসবুক পেজ আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর কথা বললে হয়তো একটু ডিসকাউন্টও দিতে পারে, আপনারা বলে দেখতে পারেন। আর এইদিকে হচ্ছে আমি রাইফেলসের ভিডিওটা অ্যাড করেছি। রাইফেলস আমি এই যে জুতা কেনার সময় কয়েকটা দোকান দেখেছি, পরে আমি হচ্ছে যে দোকান থেকে জুতা নিয়েছি ওই দোকানেই আসলে ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে ছোট ছোট ক্লিপস যেহেতু আছে অ্যাড করে দিই। তারপর আমি হচ্ছে কফি লাইমে থেকে লেমন মিন্ট নিয়ে তারপর হচ্ছে গিয়েছিলাম খানাসে, খানাসে যে হচ্ছে উইংস আর হচ্ছে ফ্রাইস খেয়েছি, কফি খেয়েছি, দুই বোন মিলে অনেক আড্ডা দিয়েছি। তারপর বাসায় আসলাম, বাসায় এসে দেখি ভাইয়া অনেকগুলো চিকেন ফ্রাই নিয়ে আসছে ডিনারের জন্য, পিজা হাট থেকে নিয়ে আসছে উইংস। উইংস আমার অনেক প্রিয়, যেখানেই যে আমি উইংস খাই, বাট পিজা হাট এটা অতটা মজা ছিল না, জানি না কেন, বাট থ্যাংক ইউ সো মাচ হচ্ছে এত এত খেয়াল রাখার জন্য আমার। এদিকে পিজা হাট থেকে আমি পিজা খাচ্ছিলাম, তো যাই হোক এটাই ডিনার ছিল। আর এদিকে ফালুদা, ফালুদা আমার ভীষণ প্রিয়, বাট এটা আমার এতটা ভালো লাগে না, যদিও স্টারের ফালুদা কেন জানি আমার অতটা পছন্দ না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।